আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের মাড়ি ফুলে ওঠা এবং সেই সঙ্গে রক্ত আসা, এই সমস্যায় করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই মাড়ির বিভিন্ন অংশ অনেক সময় ফুলে ওঠে, যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন। আর এমন অবস্থা তখনই হয় যখন মাড়ি জিঞ্জিভাইটিস রোগে আক্রান্ত হয়। ভিউয়ার্স, যখন মাড়ি এ ধরনের জিঞ্জিভাইটিস রোগে আক্রান্ত হয় তখন মাড়ির মাংসগুলো ঠিক এভাবেই ফুলে ওঠে, এবং এ সময় যখনই মাড়িতে কোনো ধরনের আঘাত লাগে বা সামান্য খোঁচা লাগলেও কিন্তু ব্লিডিং হয় বা রক্ত চলে আসে। বিশেষ করে যখন দাঁত ব্রাশ করা হয় তখন মাড়ি থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়, আর এটি তখনই হয় যখন দাঁতের মাড়ি জিঞ্জিভাইটিস রোগে আক্রান্ত হয়, যেটিকে বাংলায় আমরা মাড়ির প্রদাহ বলে থাকি। তো ভিউয়ার্স, যখন মাড়ি জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয় তখনই এ ধরনের সমস্যা হয়ে থাকে। মাড়ি থেকে রক্ত আসে, চোষণ দিলে রক্ত আসে, ব্রাশ করতে গেলে রক্ত আসে, এবং মাড়ির বিভিন্ন অঞ্চল এভাবে ফুলে উঠতে দেখা যায়। তো ভিউয়ার্স, যাদের এ ধরনের মাড়ির সমস্যা রয়েছে তাদের জন্য খুবই কমন একটি ট্রিটমেন্ট রয়েছে, যেটি স্কেলিং বা দাঁত ওয়াশ করার মাধ্যমে করা হয়ে থাকে। ভিউয়ার্স, যখন জিঞ্জিভাইটিসে আক্রান্ত হয় বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণেই জিঞ্জিভাইটিস রোগের আক্রমণ ঘটে থাকে। তো এ ধরনের সমস্যায় আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন তখন সে আপনার মাড়িগুলো স্কেলিং করে দিবে, সামনের দিকে ভিতরের দিকে সব দাঁতগুলার কিন্তু এই পাশ ও পাশ সকল দাঁতের এই পাশ ও পাশ সুন্দর করে স্কেলিং বা ওয়াশ করে দেওয়ার পরে পরবর্তীতে আপনাকে কিছুদিন ঔষধ সেবন করতে হতে পারে 5 দিন বা 7 দিন বা 10 দিনের মতো। ঔষধ সেবন করার পরেই আপনার দাঁত ধীরে ধীরে এবং দাঁতের যে মাড়ি রয়েছে অসুস্থ মাড়ি কয়েকদিনের মধ্যেই পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। সাধারণত যখন জিঞ্জিভাইটিসে মাড়ি আক্রান্ত হয় বা মাড়ির প্রদাহজনিত সমস্যা হয়ে থাকে তখন ডেন্টিস্টগণ স্কেলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে থাকেন, এবং এর পরবর্তীতে কিছুদিন ঔষধ সেবনের পরামর্শ দিয়ে থাকেন, যে ঔষধ সেবনের মাধ্যমে মাড়ির ফুলে ওঠা সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো যারা মূলত এ ধরনের সমস্যা নিয়ে চিন্তিত রয়েছেন তাদের জন্য ভিডিওটি তৈরি করা। যদি মাড়ির সমস্যা হয়ে থাকে, এ ধরনের মাড়ির বিভিন্ন অংশ ফুলে উঠতে থাকে, মনে করুন আপনার হয়তো জিঞ্জিভাইটিস রোগ আপনার মাড়িতে বাসা বেঁধেছে, আর এই রোগের ট্রিটমেন্ট শুধুমাত্র দাঁত স্কেলিং করে বা ওয়াশ করে কয়েকটা দিন ঔষধ সেবনের ফলেই আপনি এই রোগ মুখ থেকে মুক্তি পেতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।